আদালত থেকে আপনাকে বলা হলো যে ধানমন্ডির ওই ফ্ল্যাটটি আপনার আপনাকে ওই ফ্ল্যাট থেকে বেদখল করা হলো মানে ইউ আর নাও ডিসপোজেস আপনাকে বেদখল করা হলো এখন আপনি আদালতে গেলেন আদালতে গিয়ে বললেন স্যার ওই সম্পত্তির মালিক আমি ওই সম্পত্তির মালিক আমি আদালত বলে দিল ঠিক আছে আপনি ওই সম্পত্তির মালিক বলে আপনি সম্পত্তির মালিক এখন আমাকে যদি কেউ যদি বলে যে লন্ডনের এই রোডের ওই বাড়িটি আপনার কোন আদালত যদি বলে দেয় তাহলে আমার কোনো লাভ আছে ভাই আমি যদি দখলে না পারি কোনো লাভ নাই তো আমাকে যদি বলা হয় যে পুরো বাংলাদেশ আপনার কোনো লাভ নাই তো আমি তো পুরো বাংলাদেশের দখলে নাই বা যাইতে আচ্ছা আমরা যখন ভাত খাই আমরা নর্মালি লবণ ছাড়া ভাত খেতে পারি না আমরা একটা বাসায় যখন যাই বেড়াতে যাই তখন দেখবেন যে সে ধরেন আমাদেরকে ফ্রুটস দিছে বা অনেক খাবার টাবার দিছে যেটাই হোক পানিটা কিন্তু তার কাছ থেকে চাওয়া লাগে না পানিটা কিন্তু অটোমেটিক চলে আসে বাসায় পানি দিবেই আচ্ছা তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার কিছু প্রতিকার আদালতের কাছে চাইতেই হবে যখন হচ্ছে একটা মেয়েকে বিয়ে দেয় তখন ওই মেয়ের সাথে সাথে কিছু জিনিস না চাইলেও মেয়ের বাবা কিন্তু দিয়ে দেয় এবং না দিলে মানে ওই মেয়ে পক্ষ যতই গরিব কিছু জিনিস কিছু জিনিস বলতে কানে দুল হতে পারে যাই হোক হাতে রিং হতে পারে সেটা রূপার হোক সন্ধ্যের না হোক এটা না দিলে কিন্তু বরপক্ষ কিন্তু গ্রহণ করতে চায় না বা ওই মেয়ে পক্ষ বদনামের শিকার হয় তাকে মেনে নিতেই চায় না এখন আপনি আপনি একটা সম্পত্তির মালিক সেই সম্পত্তি থেকে আপনাকে বেদখল করা হলো আপনার সম্পত্তিটা অবস্থিত হচ্ছে গাজিপুরে আপনার সম্পত্তিটা অবস্থিত হচ্ছে জাফর আলী মিয়া ভাই ওকে আপনার সম্পত্তিটা অবস্থিত হচ্ছে গাজীপুরে এখন আপনাকে সম্পত্তি থেকে বেদখল করা হলো আপনি বেদখল অবস্থায় আছেন ধরেন ঢাকার হাতির জেলে আপনি আদালতে গেলেন আদালতে গিয়ে সেই সম্পত্তির মালিকানা চাইলেন আদালতে গিয়ে সেই সম্পত্তির মালিকানা চাইলেন কোন সম্পত্তির মালিকানা চাইলেন যেই সম্পত্তির মালিক আপনি ছিলেন যে সম্পত্তির মালিক আপনি ছিলেন সেই সম্পত্তির মালিকানা আপনি আদালতের কাছ থেকে চাইলেন ওকে করলেন শুধুমাত্র টাইটেল শুধুমাত্র টাইটেল আদালতের কাছে যখন টাইটেল চাইলেন আদালত আপনাকে টাইটেল দিয়ে দিল আদালত আপনাকে ওই জমির দিয়ে বলল এই গাজীপুরের জমিটি এখন ওকে আদালত যখন আপনাকে টাইটেল দিয়ে দিল বা ঘোষণা করে দিল আচ্ছা ঘোষণা করে দিছে যে ঠিক আছে এই জমির মালিক আপনি এখন প্রশ্ন হচ্ছে ঘোষণা করে দিলেই কি আপনি ওই সম্পত্তিতে আসেন বা সম্পত্তি ভগ্ধকলে আসেন যেতে পারতেছেন না যেতে পারতেছেন না কিন্তু তার মানে আপনি ক্লেম করতে পারেন নাই এখানে আমার দুর্বলতা হচ্ছে এমন একটা পরিস্থিতি যেখানে আমাকে সত্যের পাশাপাশি যেহেতু আমি সেটার দখলে নাই সত্যের পাশাপাশি আমাকে দখল ক্লেম করতে হবে মালিকানার পাশাপাশি আমাকে দখল ক্লেম করতে হবে আবার আমি আমি একটা ফ্ল্যাটে এই ফ্ল্যাটের মালিক আছি এখন আপনি বলতেছেন যে আমি ফ্ল্যাটের মালিক না বাট আমি স্টিল এই ফ্ল্যাটের দখলে আছি এখন আমার কাজটা কি এখন আমি আদালতে যাব আদালতে কি বলবো স্যার এ তো আমি এই ফ্ল্যাটের মালিক সে স্বীকার করে না তখন আদালত ঘোষণা করে দিবে হ্যাঁ আপনি এই ফ্ল্যাটের মালিক এখানে আমার দখল দরকার আছে এখানে আমার দখল দরকার নাই কারণ আমি দখলে আসি আচ্ছা প্রথম ঘটনাটা ছিল মূল প্রতিকারের সাথে কনসিকুয়েন্সিয়াল রিলিফ মূল প্রতিকারের সাথে এক্সট্রা রিলিফ হুইচ ইস রিলেটেড টু মানে অ্যাকচুয়াল রেমেডি যেটা হচ্ছে আসল রেমেডির সাথে একবার ক্লোজলি রিলেটেড খুব গভীরভাবে সম্পর্কযুক্ত এতটাই গভীরভাবে সম্পর্কযুক্ত যেখানে আমি কনসিকুয়েন্স কন একটু ওকে তাহলে এই অ্যাকসুয়াল রেমেডির সাথে আমি যে দখলটা চাই নাই বা চাওয়া উচিত ছিল সেটা আমার কনসিকুয়েন্সিয়াল রিলিফ বা আনুষঙ্গিক প্রতিকার আমরা পড়ব সেকশন ফর্টি টু ঘোষণামূলক মোকদ্দমা সেকশন ফর্টি টু ঘোষণামূলক মোকদ্দমা আচ্ছা যদি আমার একটা প্রশ্ন আসে আমরা এই টপিকে যাওয়ার আগে দেখুন তো আমরা মাথায় নিতে পারি কিনা আমি একটা প্রশ্ন বানাই দেখেন আমাদের পূর্বের পরা মনে পড়ে কিনা সেটা তামাদি আইন হোক আর এসআর অ্যাক্ট হোক হ্যাঁ আপনার এক্স একটি মামলা দায়ের করলো আমাদের বোঝার সুবিধার্থে আমরা মূল মামলা বলতেছি এক্স একটি মূল মামলা দায়ের করলো সে মামলাটি দায়ের করার জন্য নির্ধারিত সবাই ছিল দুই বছর এক্স সে মামলাটি দুই বছর ছয় মাসের সময় দায়ের করলো নির্ধারিত সময়ের পরে মামলাটি দায়ের করার কারণেও আদালত তামাদি আইনের তিন ধারা মোতাবেক উক্ত মামলাটিকে খারিজ করল না আপনার কাছে কেন মনে হয় যে আদালত মামলাটিকে খারিজ করল না আপনার কাছে কেন মনে হয় যে আদালত মামলাটিকে খারিজ করল না উত্তরটা কি হবে শান্ত ভাই দাদা মিউট মিউট বলবো এরপিক ওয়েবলন তো দাদা এই বামলাটা আমরা কত দ্বারা করে করা হয়েছিল হ্যাঁ এটা ভুল আদালতে মামলা দায়ের করছে পরবর্তীতে দাদা পোস্টটা বুঝি নাই আবার একটু বুঝলে বলে এটা সমস্যা হচ্ছে ভুল আদালতে মামলা দায়েরের কারণ উল্লেখ করে যখন এই মামলা দায়ের করা হয়েছে তখন আর এই মামলাটি খারিজ করে নেই আচ্ছা প্রশ্নটা ছিল এক্স নির্ধারিত সময়ের পরে মূল মামলা দায়ের করে আমরা জানি তামাদি তিন 3 ধারা অনুসারে নির্ধারিত সময়ের পরে মূল মামলা দায়ের করা হলে সেটাকে আদালত কি করে দেয় খারিজ করে দেয় সেটাকে আদালত কি করে দেয় খারিজ করে দেয় কিন্তু এখানে আদালত ডিসমিস করল না এখানে নির্ধারিত সময়ের পরে মূল মামলা দায়ের করছে বাট আদালত এটাকে ডিসমিস করে নাই কেন কারণটা হচ্ছে আমাদের তামাদি আইনের ধারা তে স্পষ্ট করে বলছে যে মূল মামলার ক্ষেত্রে আচ্ছা তার মানে হচ্ছে তার মানে হচ্ছে যে মূল মামলার ক্ষেত্রে আসলে মূল মামলা বলতে কোনো শব্দ নাই মানে আমাদের বোঝার সাথে এটাকে আমরা আমরা সুইট বলি তো এই মূল মামলার ক্ষেত্রে ব্যাপারটা কি হয় যদি এরকম হয় আবার আমরা ধারা ধারে পাশে একটা জিনিস দেখি যে ধারা পাশে আমরা একটা ব্যাপার দেখি যে

এই মামলাটি যেই মামলাটি নির্ধারিত সময়ের পরে দায়ের করা হয়েছে সেই মামলাটি অন্য একটি আদালতে যে আদালত ফুল ছিল যে আদালত সঠিক ছিল না সেই মামলার জন্য সেই আদালতে দায়ের করা হয়েছে এবং সেখানে কোনো ষড়যন্ত্র ছিল না সেখানে সরল বিশ্বাসে সে আদালতে সরল বিশ্বাসে গুড ফেইটে সে আদালতে এটা দায়ের করেছে আচ্ছা আমরা পরীক্ষার হলে সরল বিশ্বাস লিখার সময় সেখানে ইংলিশে লিখবেন গুড ফেইথ আবার হচ্ছে একটি শব্দটা লিখার সময় মানে বাংলার বাংলার উত্তরের মধ্যেই একটিয়ার শব্দটা লিখার সময় সেখানে একটি না লিখে লিখবেন জুরিস ডিকশন কারণ প্রশ্ন স্পষ্ট করে বলা আছে যে টেকনিক্যাল শব্দগুলো বা ল রিলেটেড যে শব্দগুলো আছে সেগুলো চাইলে আপনি ইংলিশে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে সরল বিশ্বাসের জায়গায় গুডফেথ আর একটিয়ারের জায়গা আছে জুরিস কোর্টে জুরিস নাই যে আদালতে জুরিস ডিকশন নাই সেই আদালতে ফেইতে মামলাটি দায়ের করার কারণে সময়ের যে গ্যাপ হয়ে যায় সময়ের যেই নির্ধারিত সময়ে যেই মামলাটা দায়ের না করার কারণ সৃষ্টি হয় অর্থাৎ বিলম্ব হয় এটা আদালত মৌকুফ করবে সো এই ঘটনায় আদালত নির্ধারিত সময়ের পরে পরেও মামলা দায়ের করার কারণে খারিজ করে না তারা চোদ্দ এর কারণে ওকে আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন শিশু আইনের অধীনে একটি মামলার রায় হয় শিশু আইন অনুসারে রায়ের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে ষাট দিনের মধ্যে আপিল দায়ের করতে হয় ষাট দিনের মধ্যে আপিল দায়ের ষাট দিনের মধ্যে আপিল দায়ের ষাট দিনের মধ্যে আপিল দায়ের করতে হয় ষাট দিনের মধ্যে আপিল দায়ের করতে হয় উক্ত ব্যক্তি পঁচাত্তরতম দিনে আপিল দায়ের করল উক্ত ব্যক্তি পঁচাত্তরতম দিনে আপিল দায়ের করলো এবং পনেরো দিন বিলম্ব মৌকুপের আবেদন করল বিলম্ব মাকুফের আবেদন তামাদি আই অনুসারে আদালত বিলম্ব মওকুফ না করে আপিল খারিজ করে দিল

আপিলের ক্ষেত্রে কিন্তু ধারা পাশে বলে নাই কিন্তু বিভিন্ন কেস লতে আসছে ধারা পাশে কিন্তু স্পেশাল লয়ের কথা বলে নাই আপনি যদি সেকশনটা পড়েন তাহলে স্পেশাল ল শব্দটা উল্লেখ করে নাই কিন্তু সেখানে আচ্ছা তাহলে ধারা পাঁচ অনুসারে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি বিশেষ আইনের ক্ষেত্রে নামাজি প্রযোজ্য না অফ ডিলে মানে বিলম্ব মৌকুফ নীতি প্রযোজ্য এক এখানে এতটুকু উনত্রিশে গিয়ে বলতে হবে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য না মানে পুরো তামাদি আইনটাই প্রযোজ্য সেকশন উনত্রিশে বলছে যে স্পেশাল লয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য না আর ফাইভে বলছে কন্ডোনেশন অফ ডিলে পসিবল না দুইটাকে সমন্বয় করে বলতে হবে যেহেতু শিশু আইন আছে স্পেশাল ল স্পেশাল লয়ের ক্ষেত্রে নির্ধারিত মানে ওই স্পেশাল লয়ের বিধান অনুসারে তাকে আপিল দায়ের করতে হবে এখানে কন্ডোনেশন অফ ডিলে বা তামাদি আইন প্রযোজ্য হওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা কি বলতো এখানে যে 63 মধ্যে আপিল দায়ের করার কথা না এই 63 এর কথা না এখন সেকশন 5 তো বলছে যে আপনি সকল ক্ষেত্রে হচ্ছে তোমাদের মেয়াদ বিধি পাবে বা আপনি যদি লেট করেন সে ক্ষেত্রে আদালত বিভিন্ন সারকামস্ট্যান্সের প্রেক্ষিতে আদালত টাইমটাকে এক্সটেন্ড করতে পারে বাড়াতে পারে যেমন হচ্ছে আপনার ছয় মাসের মধ্যে একটা আপিল দায়ের করতে হবে আপনি নির্ধারিত সময় আপিল করতে পারেন নাই আপনি সাত মাস সময় আপিল দায়ের করলেন বাট আদালতকে যথাযথ কারণ দেখাইলেন যে আপনি কেন এক মাস লেট করছেন তখন ওই এক মাস সময়কে মকুপ করে আদালত আপনার আপিলটা শুনবে কিন্তু সেটা আপনার মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না এক এখানে আমরা বিভিন্ন গাইডে দেখবো কি এখানে বিশেষণের কথা স্পষ্ট করে মানে স্পেশাল লয়ের কথা স্পষ্ট স্পষ্ট করে বলে দিছে কিন্তু আমরা যদি সেকশন পড়ি পড়লে আমরা দেখব যে এখানে কোথায়ও কোথায় কিন্তু আপনার স্পেশাল লয়ের কথা উল্লেখ নাই এটা বিভিন্ন কেস লতে আসছে সো বিশেষ আইনে স্পেশাল লয়ের ক্ষেত্র এই কন্ডিনেশন অফ ডিলে প্রযোজ্য না সো এখানে যে সময়টা সময়টা বাড়ায় সময়টা বাড়ায় নাই নির্ধারিত সময়ের পরে গিয়ে আপিল জজ দায়ের করছে যেহেতু শিশু আইন হচ্ছে স্পেশাল ল এই কারণে প্রযোজ্যই নয় এখানে এটা প্রযোজ্য যদি প্রথমত 29 তারপর সেকশন 5 উল্লেখ করা যাবে যে 15 দিন সময় ই করছে এটাকে উল্লেখ করে ওকে নেক্সট প্রশ্ন আপনার 100 আর মধ্যে একটা চুক্তি আছে 100 আর মধ্যে একটা চুক্তি আছে চুক্তি মোতাবেক আপনার চুক্তি মোতাবেক এক্স ওয়াই এর জমিতে পাঁচ বছর শেষ দিবে শেষ শেষ মানে বুঝে না পানি পানি দিবে আচ্ছা এক্স ওয়াই এর জমিতে পাঁচ বছর যাবত শেষ দিবে তো এক্স দিবে ওয়াই এর জমিতে এক্স চুক্তি অনুযায়ী কাজ করতে স্পেসিফিক পারফরমেন্স করতে অস্বীকৃতি জানালে ওয়াই আদালতের দারস্ত হয় ওই আদালতে মামলা করে আচ্ছা আতালুত এখানে আপনার মতে কি ধরনের সিদ্ধান্ত দিতে পারে এক্স ওয়াই চুক্তি করলো চুক্তি অনুসারে এক্স ও ওয়াই এর খেতে মানে ধান ক্ষেতের জমিতে মানে দান খেতে ধানের জমিতে কি দিবে শেষ দিবে শেষ মানে পানি দিবে এখন হচ্ছে যখন হচ্ছে ওয়েক্স বললো যে না সে পানি দিতে পারবে না মানে দ্যাট মিন সে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এটা করতে সে ডিনে করে ডিনে করলে ওই আদালতে যায় মামলা করে এখন হচ্ছে এই সলিউশন আদালত কিভাবে দিতে পারে

অনুযায়ী আদালতের কাছে যে তার যে কাজটা যে করবে যে এটা থাকে যেন সেই কাজটা যেন সে কন্টিনিউ করে সে যেন এটা এই কাজ থেকে বিরত না থাকে সেজন্য সে আদালতের কাছে নিষেধাজ্ঞা চাইতে পারে না সে অলরেডি অস্বীকার করে ফেলছে আর নিষেধাজ্ঞার প্রশ্ন আসে কখন যখন থাকে তখন আচ্ছা আচ্ছা আমাকে কার্য সম্পাদনের পাশাপাশি মানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টর পাশাপাশি ক্ষতিপূরণ চাইতে পারে আর আর কিভাবে হতে পারে অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ চাইতে পারে অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ চাইতে পারে আর চুক্তিরথেকে এখানে আসে হ্যাঁ মানে আমরা যদি বারো ধারা চিন্তা করি তাহলে হচ্ছে অল্টারনেটিভ প্রেয়ার হিসেবে কিন্তু কিন্তু ওয়াই চাচ্ছে ওয়াই চাচ্ছে সেজন্য তার জমিতে পানি দেয়

সুনির্দিষ্ট প্রতিকার যেটা চুক্তি বলবৎ এবং পাশাপাশি অতিরিক্ত হিসাবে ক্ষতিপূরণ চাইবে কিন্তু আদালত এখানে সুনির্দিষ্ট প্রতিকার কার্য সম্পাদনের আদেশ দিবে কিনা যদি আপা একটা বলছে যে তিন বছরের যদি বেশি সময় লাগে

একসাথে সময় যদি লাগে তাহলে সেটা ধারা যেটা একটা বর্ণ যে বলা যে চুক্তির কার্য সম্পাদনের ক্ষেত্রে তিন বছরের বেশি সময় ধরে কাজ করে যেতে হয় তাহলে সে না না এটা তো আবার এখানে উল্লেখ আছে যে প্রতি বছর বা পাঁচ বছর পর্যন্ত যদি এখানে ভেঙে ভেঙে বলা হয় যে প্রতি বছর বা এরকম যে চুক্তিতে উল্লেখ থাকে তাহলে তো আর পাঁচ বছর ওখানে একটা না হয় না ওখানে যে উল্লেখ থাকে যে প্রতি বছর তাহলে তো আপনার সেখানে পাঁচ বছর কোনো কি সেখানে তো আর এরকম কোনো কিছু আসে না পাঁচ বছর তো আর সেখানে আসে না তাহলে তাহলে তো আপনি যে চুক্তি করলেন আপনি এক বছর আপনি চুক্তি করবেন কি করবেন না সেটা তো আগে থেকে বলাও যায় না

তিন বছর যদি একটা কাজ অতিক্রম হয়ে যায় তাহলে এই চুক্তি কার্যকর হয় না সে তো অস্বীকার কাজ করবে না ওই বলছে যে কাজ করতে হবে চুক্তি গ্রহণ করবে না বাতিল করে ফেলবে আচ্ছা

ওয়াই এখানে চাবে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট আচ্ছা আমরা আবার ফ্যাক্টটা ফ্যাক্টটা বলি এক্স ও ওয়াই চুক্তিবদ্ধ হলো এক্স ওয়াই এর জমিতে পাঁচ বছর পর্যন্ত কি দিবে শেষ দিবে ধান ক্ষেতের জমিতে ধান ক্ষেতের জমিতে পাঁচ বছর পর্যন্ত শেষ দিবে এক্স স্পেসিফিক পারফরমেন্স করতে ডিনে করে অস্বীকার করে মানে সে চুক্তি অনুযায়ী কাজ করবে না তখন হচ্ছে ওয়াই আদালতে গিয়ে মামলা করে এখানে ওয়াই যে মামলাটি করে ওয়াই মামলা করে হচ্ছে স্পেসিফিক যেহেতু একটা চুক্তি ছিল স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের বারো ধারার অধীন বারো ধারার অধীনে মামলা করে ওয়াই মামলা করে কি চায় যেহেতু ওয়াইও চায় যে ওয়াই এর জমিতে পানি দিক ঠিক না ওই মামলা করে চায় স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট প্লাস কম্পেন্সেশন ক্ষতিপূরণ উনিশ ধারা মোতাবেক ক্ষতিপূরণ প্লাস বারো ধারা মোতাবেক হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এখানে আমার মূল প্রতিকার কোনটা বলেন তো ক্ষতিপূরণের মাধ্যমে

যেমন আপনার সাথে আমি একটা পুকুর কাটার চুক্তি করলাম আজ থেকে শুরু করে তিন বছর মানে প্রতিদিন ধরেন প্রতিদিন এখন তিরিশ দিনের মধ্যে যদি পঁচিশ দিন কাজ হয় তার মানে প্রতিদিনই তো ঠিক না তো এরকম যেখানে একটা কন্টিনিউয়াস ডিউটি থাকবে আর ধান খেতের ধান খেতের শেষ দাও তো একটা কন্টিনিউয়াস ডিউটি না এটা তো ইয়ারলি ঠিক না পার ইয়ার তো এটা কিন্তু ওই তিন বছরের মধ্যে পড়বে না ঠিক আছে সত্যজিৎ দা

তিন বছর এভাবে এভাবে করলে একটা চুক্তির কাজ তিন দিন হতে পারে মানে বছরে একদিন তিন বছরে তিন দিন শেষ তিন বছর হতে পারে না ওকে তাহলে এখানে হচ্ছে তাহলে কন্ট্রাক্ট প্লাস ইন টু আদালত যে সিদ্ধান্ত দিতে পারে আদালত প্রথমত দেখবে আদালত যদি দেখে যে এখানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট না হলে যেই পরিমাণ ক্ষতি হবে তা পূরণ করা সম্ভব। গর্দ্ধপ্ত হয় জি। আসলেই তো এখানে ক্ষতি পূরণ করা সম্ভব সম্ভব না? সম্ভব জি। এই ঘটনাটা বলতেছে তো এই এশা যদি শেস দিতে অস্বীকার করে। তাহলে যে পরিমাণ ক্ষতি হবে এটা মোটামুটি ফিক্স ফিক্সড এর হয়ে যায় না। এটা তো একটা অনুমান করা যায় ঠিক না? জন্য তার বাৎসরিক যে ক্ষতিটা হতে পারে এটা একটা অনুমান অনুমানযোগ্য অনুমান করা যায় অনুমান করা যায় যেহেতু এখানে ক্ষতি পরিমাণ অনুমান করা যায় বা একটা পরিমাপ করা যায়